নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আজ সারা দিনের সেরা বাছাই করা খবর নিয়ে শুরু করছি পেজ ওয়ান। আমি মিমি, মিমির সঙ্গে আমি রয়েছে অনুষ্কা। মিমি, আজ সারাদিন ধরে নোট বিভ্রাট, এবং সেই নোট বিভ্রাটে সাধারণ গ্রাহকরা যেরকম জেরবার হয়েছেন, তাদের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট সংকটে মানুষের দুর্ভোগটি নিয়ে খতিয়ে দেখলেন, বিশেষ করে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি ব্যাংক এবং এটিএম ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা বুঝতে কথা বলেন গ্রাহকদের সঙ্গেও। আমজনতার দুর্ভোগে ক্ষুব্ধ মমতা কখনো কখনো ধমক দিয়েছেন ব্যাংক কর্মীদেরও, আর এরপর সরাসরি তিনি তোপ দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে। রেশন দোকান নয়, পরীক্ষার ফর্ম তোলার লাইনও নয়, বাতিল নোট ভাঙাতে ব্যাংক আর এটিএম এর সামনে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ। চাহিদা বিপুল, যোগান কম, তাই হয়রানিও চলছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার পথে নামলেন মুখ্যমন্ত্রী। দুপুর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ব্যাংক ঘুরলেন মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন বিভিন্ন এটিএম। সামনে মুখ্যমন্ত্রীকে পেয়ে তার কাছে দরবার করলেন আম জনতা। মানুষের হয়রানি দেখে খুব চাপেননি মুখ্যমন্ত্রী। শুধু গ্রাহক নয়, সরাসরি ব্যাংক কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। শনিবার দুপুরে এভাবেই কলকাতার রাস্তায় ব্যাংক থেকে ব্যাংকে ঘুরলেন মুখ্যমন্ত্রী। বোঝার চেষ্টা করলেন সাধারণ মানুষের সমস্যা ঠিক কোথায়, ভোগান্তি ঠিক কতটা। আর এরপরে নোট বাতিল ইস্যুতেই সরাসরি তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।